আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? হঠাৎ বৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে, কেমন বৃষ্টি হচ্ছে এবং এর আগে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। তো এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কোথায় কোথায় বৃষ্টি হবে আর কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছিল। ঠিক সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে, ঠিক সেই জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখছি কিশোরগঞ্জে, আর কিশোরগঞ্জের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি চলতেছে। এর আগে কিন্তু বৃষ্টি হয়েছিল কিশোরগঞ্জের মধ্যে। তো এরপর আমরা দেখব এই যে এই লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন গোলাকারে, এই লোকেশনে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে বৃষ্টি চলতে, ভারী বৃষ্টি হলতে এই মুহূর্তে এইদিকে। তো এইদিকে পার্শ্ববর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা চান্স আছে। তারপর ঢাকার এইদিকে কিন্তু বৃষ্টি চলতেছে, ঢাকার এইদিকে এর আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঢাকার ঢাকার উত্তর পাশে, ঢাকার উত্তর পাশে এখনও কিন্তু বৃষ্টি চলতেছে। আরও কিছুটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার, বলতে গেলে কিন্তু সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। তো এরপর আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, এদিকে হচ্ছে গোপালগঞ্জ। তো গোপালগঞ্জের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে গোপালগঞ্জে, আর বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আপনারা জানবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের লোকেশনে যদি বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যে খুলনাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুলনাতেও বৃষ্টি শুরু হবে একটু করে, এরকম চান্স আছে। বরগুনার কিছু জায়গায় কিন্তু বৃষ্টি চলতেছে এই মুহূর্তে, তারপরও বরগুনায় আরও বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হবে। আরও স্থানীয়ভাবে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ওখান থেকে বৃষ্টি শুরু হচ্ছে, এইখানে সাগরের দিকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, স্থানীয়ভাবে বজ্র মেঘ তৈরি হচ্ছে, এইখানে বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা চান্স বেশি আছে, এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আমি যেখানে দেখাচ্ছি এই যে এদিকে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, এটা হচ্ছে কি যে বরগুনা, এই যে বরগুনার এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরও বৃষ্টি এখানে হবে। তো চট্টগ্রাম দিকে দেখি, চট্টগ্রামে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, তা কিছুটা মেঘাচ্ছন্ন আছে কিন্তু বৃষ্টি তেমন নেই, চট্টগ্রামে তেমন বৃষ্টি নেই। তো এর উপরে যে কোনো এখানে কিন্তু বৃষ্টি চলতেছে এই মুহূর্তে, এইখানে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো এই যে ডিপ এলাকা, এইখানে এইখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এইখানেও বৃষ্টি চলতেছে, এখানে পার্শ্ববর্তী যে এখানে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তারপর আমরা কক্সবাজার দিকে, কক্সবাজারে কিন্তু কিছুটা মেঘ ঢুকে পড়ছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও তৈরি হয়নি, এখনও কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না, তবে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে একটু পরে, মেঘ ঢুকে পড়বে। তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে না এখানে কক্সবাজারের দিকে, কক্সবাজারের পূর্ব দিকে বৃষ্টি হচ্ছে না। তারপর একটু বৃষ্টি হচ্ছে, একটু এই দিকে বৃষ্টি হচ্ছে পাহাড়ে, এটা মনে হয় এই বান্দরবন, এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর কক্সবাজার দিকে কিন্তু এখন কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে না, তারপরও কক্সবাজারের কিছু কিছু জায়গায় এইদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো সাগরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, সাগরে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি চলতেছে এই মুহূর্তে, আরও বাকি কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা দেখব কোথায়, যাক আর দেখাই না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্রতিদিন নিয়মিত ওয়েদার আপডেট, প্রতিদিন নিয়মিত আবহাওয়ার কপিতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।